বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি কইতাম চাই যে আপনারা একথাটা মনে করে রাখুন, জানি আমরা আসমান তাকিয়ে আইছি না, কিন্তু আমরা আসমান তাকিয়ে আইছি না, এই জমিনও আমরা ফায়দা হয়েছি, নিজের অস্তিত্ব লইয়া টিকে থাকতে হইব, নিজের দুর্বল মনে করেন তাই যে খেয়েও ঠেলামারি হারাই দিব, এগুলি নিজের সংগঠিত হওয়া দরকার, নিজেরা সংগঠিত হওয়া দরকার, যে কোনো কাজ করতে হইলে মানুষ লাগে, সম্মিলিত ব্যবস্থাপনার দরকার হয়, তাই আপনারা সংগঠনটা আরও মজবুত করুক, যে পর্যায়ে আসু সাবকিবলার সংগ্রাম এমন আছিল যদি তার এই সংগ্রামটা চালাইয়া যায় তার না, তাইলে আই সিলেটের জমিনও কোনো সরকারি মাদ্রাসা থাকলো না, ওনে সব কমই মাদ্রাসা হয়ে গেল, তাই বহুত জায়গা থাকি সভা সমিতি ছিটিয়াই তো তার গেছে খাফনের কাপড় পিন্ধিয়া যাইবার লাগে, খাফনের কাপড় সাথে নিয়ে যাইবার লাগে, আইতো এইরকম এই সময় প্রচার হয়েছিল বদরপুর রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের পরে, যে বদরপুরের বাতি নিবি গেছে, বদরপুরের বাতি নিবি গেছে কইয়া রান হয়েছে প্রকাশ্যে কো হয়েছে, এরপরে বাবারে দড়ি আনিয়া ও দাসভুল একশো পাঁচ বছর বাবার জোর থেকে আসর জোর ফল তাই লিয়ে আসর আগ পর্যন্ত পাঁচ বছর ও সফিস অব্দি ইয়ে চলছে, তার বাবা আসলা বদরুসর মুঠিত তাই মাইক নিয়ে কইলা শেষ হয় রে বদরুসর বাতি নিবি গেছে, বদরুসর বাতি নিবছে না নিপত নাই, তাই আমি আপনারও আরো ধরি আর আপনারা যে দেখানো আসুন নিজেরে দুর্বল মনে করেন না, জানি দুর্বল মনে করলেও অসুবিধা হইব, অন্যরা চড়ি দিব উপরে পয়লা দুর্নীতি হইল সংগঠিত হওয়ার আর দুই নম্বর কাম হইল নিরবস্থান্তরের উপরে নিজের আকিদা বিশ্বাসের উপরে সামনে রাখিয়া নিজের অবস্থানটা শক্ত ধরিয়া রাখতে হইব। আমি আশা আসলাম যে আজকে আলিসলার নেতৃবৃন্দ বিশেষ করে মহাসচিব সবার কাছ থেকে ছাত্র এবং আলিসলার তালামিদে ইসলামিয়া এবং আলিসলার সম্পর্কে দিক নির্দেশনা আমরা শুনবো আমরা ফাইব, কিন্তু এটা আলোচিত হয়েছে না, কোনো দিক নির্দেশনা পাইছি না আমরা। দুই নম্বর যে কথাটা প্রায় সব বক্তার মুখ থেকে উচ্চারিত হয়েছে হযরত সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহির কথা, তাই তো আমার ওয়ালিদ মাস্তর হব, তাই বহুত কিছু খোয়ার আছে কিন্তু সব কিছু খোয়া সম্ভব নাই, এখন তার কোনো আলাদা আদর্শ নাই, কিন্তু তাই রসুলের আদর্শ আদর্শিত মুজাসসিম এক ব্যক্তি, রসুলের রসুল প্রেমিক, আল্লাহ রসুলের আশিক হুব্বে রসুল যার ফুজি আসিল, তার রাখিয়া যাওয়া সংগঠন আপনারা সালাইন তালাবিজে ইসলামিয়া আল ইসলাম, এটা শরীয়তে মোহাম্মদীর বাড়িটা কিচ্ছু নাই, আলাদা কোনো ইজম নাই, এটা সাহাবায়ে কেরাম থেকে লইয়া তাবিন তবে তাবিন থেকে লইয়া আইমাই মুহাদ্দিসিন মুজতাহিদিন ফুকাহা ওগুলোর ধারাবাহিকতা, বিশেষ করে এর সাথে সলফে সালিহীন তরিকতর বুজুর্গগুলোর রাখিয়া যাওয়া খেদমতো কলতাই সব দিক একা এক ব্যক্তির দ্বারা সব দিক পূর্ণভাবে তাই সব কিছু করিয়া গেছেন এবং সফল কাম হয়েছে, তাই আপনারা রাখিয়া গেছেন তার উত্তরাধিকারী হিসাবে, যদি আমানত আপনারা সংরক্ষণ করতে না পারেন তাহলে এটার লাগে নিজেরা দায়ী হইবা, একটা কথা মস্তসরভাবে কইতাম ওর সাবকিবলার সংগ্রাম এমন আছিল যদি তার এই সংগ্রামটা চালাইয়া যায় তার না, তাইলে আই সিলেটের জমিনও কোনো সরকারি মাদ্রাসা থাকলো না, ওনে সব কমই মাদ্রাসা হয়ে গেল, তাই বহুত জায়গা থাকি সভা সমিতি ছিটিয়াই তো তার গেছে খাফনের কাপড় পিন্ধিয়া যাইবার লাগে, খাফনের কাপড় সাথে নিয়ে যাইবার লাগে, আইতো তাই দেখা গেছে প্রথম দিকে এমন অবস্থা হয়েছে তার সঙ্গে যাইবার মতো কোনো মানুষ পাওয়া গেছে না, একার লস ফিল্ড তৈরি করি একা গেছে, আর আপনারা মনে করেন যদি আমরা ফিল্ড পাইছি আর নিজের ইচ্ছা মতো নতুন কোনো ইজম নতুন কোনো মতবাদ তাইলে আমানতের খেয়ানতদারি হইব, কিন্তু
এই জমিনও সিলেটের জমিনও সরফের দোয়ার যেটা এটা বিলুপ্ত হইয়া সরফের তার পরিবর্তে জোয়ার উচ্চারণ হইল। আর এটা আপনারা জানেন না, কিন্তু মুরব্বী হল শিখেন যে একলা সংগ্রাম করে গেছে, কারণ তার খবর বড় মজবুত আসলো, কারণ তার তিনটা সনদ আসলো, একটা সরাসরি মক্কি, একটা মাধ্যমে তার উস্তাদের উস্তাদ মক্কি, আর তার ফিরোবসুদ্দৌলত মুজাফির রহমতুল্লাহ আলাই। এই আমানতটা তাই যথাযথভাবে তার জানোর বিনিময় তাই ইটারে প্রতিষ্ঠিত করিয়া আপনারা লাগিয়ে রাখিয়া গেছে। তো তাই বারবার যে তার নাম উচ্চারণর একদিকে আমরা তো খুশি, কিন্তু যখন দেখি আমরা তো এলোমেলো হয়ে গেছি, বিচ্যুত হয়ে গেছি, নিজের অবস্থান নিয়ে নিজে ব্যস্ত। কিন্তু নিজের ব্যস্ততা তাক তো ঠিক আছে, তাই বলিয়া এই সিলসিলার খেদমতটা কি সরিয়া নিজের ইমেজ লইয়া চিন্তা করা, এটা তো এইরকম পরিস্থিতি হইলে একা হয়ে যাবা আপনি, আপনারা দেখেও ঠুকি দিয়া সরাই যাব। যেমন বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি কইতাম চাই যে আপনারা একথাটা মনে করে রাখুন, জানি আমরা আসমান তাকি আইছি না, কিন্তু আমরা আসমান তাকি আইছি না, এই জমিনও আমরা ফায়দা হয়েছি, নিজের অস্তিত্ব লইয়া ঠিক থাকতে হইব। খালের দয়ার উঠে নাই আহলে সুন্নতের আকিদা লইয়া আল্লাহর হাবিবের মহব্বত সাথে লইয়া বুজুরগানে কেরামকলের সিলসিলা ওয়ারি যে খেদমত আইয়া গেছে এইটারে সামনে রাখিয়া নিজের অস্তিত্ব লইয়া ঠিক থাকতে হইব। নিজের দুর্বল মনে করেন তাই দেখেও টেলামারি ভরাই দিব, এলাকি নিজের সংগঠিত হওয়া দরকার, নিজেরা সংগঠিত হওয়া দরকার, যে কোনো কাজ করতে হইলে মানুষ লাগে, সম্মিলিত ব্যবস্থাপনার দরকার হয়। তাই আপনারা সংগঠনটা আরও মজবুত করুক, যে পর্যায়ে আসুক, আর বিশেষ করে আমি আল ইসলাম নেতৃবৃন্দরে আরজ করব, আমি তো কমিটির সদস্য না, আমি তো কিছু বেশ কইতাম পারি না তার সম্পর্কে, আর নসিহত করার মতো তো এই যোগ্যতা আমার নাই। তারপরেও সব দল মত নির্বিশেষে প্রত্যেকের যার যারই দলে গুছার জায়গায় জায়গায় কাউন্সিল করেন, সভা করেন, সমিতি করেন, আপনারা আপনার অবস্থানটা গুছাওকা এবং এটাকে মজবুত করুকা। নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি করিয়া যদি এটার ক্ষতি করেন তাইলে এটার লাগে দায়ী থাকবা, নিজেরা দায়ী থাকবা, আপনারা নেতৃবৃন্দও দায়ী থাকবা, পরোক্ষভাবে দায়ী থাকবা। তাই যতটুকু সম্ভব একতাবদ্ধ হইয়া ভবিষ্যৎ যেটা মাজা মা মাজা যেটা গেছে কি গেছে গিয়া এটা লইয়া আলোচনা সমালোচনা করার কোনো যুক্তি আমি দেখি না, আমার ব্যক্তিগত মত হইল আমি কোনো যুক্তি দেখি না, যেটা গেছে কি গেছে কি, রাজনীতি হলো গেছে কি গেছে কি, সামনে আমরা কী করব, সামনে আমরা কর্মসূচি কীতা অথবা দেখব আপনারা ছাত্রগুলোরা ছাত্রগুলো দেখা কর্মসূচি আপনারা কাছে এই পরামর্শ নেব, কারণ আপনারা নিজস্ব কর্মসূচি লইয়া মাঠে থাকুক, নাইলে তো অন্ধের কাতো আমায় দিতে হইব, সব সারাই দিতে হইব, তাইলে তো আর ভুলতুল হিসাবত নাম লওয়ার কোনো দরকার নাই। আমার বাবা সম্পর্কে কইলে আমি দীর্ঘ দুই তিন ঘন্টা কইতাম পারব, তাই কী কিতা করছে এই ফিল তাই কিলা তৈরি করি আপনারা লাগিয়ে রাখিয়া গেছে, বড় কষ্ট করছে, বড় মেহনত করছে, দিন রাত চব্বিশ ঘন্টা কোনো মানুষ আসলো না, এই মানুষগুলো সংগ্রহ হয়েছে আল্লাহ দিছেন, কিছু মানুষ সংগ্রহ হয়ে গেছে গাছবাড়ির জবানত, পরবর্তীতে আল্লাহ শুকুর এইরকম এই সময় প্রচার হয়েছিল বজরফির রহমতুল্লাহ আল্লাহ ইন্তেকালের পরে, যে ভুল বদরফুরের বাড়তি নিবি গেছে, বদরফুরের বাড়তি নিবি গেছে কইয়া রান হয়েছে প্রকাশ্য ক হয়েছে, এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দাউদভুল একশো পাঁচ বছর বাবার জোর থেকে আসর জোর ফল তাই লিয়া আসর আগ পর্যন্ত পাঁচ বছর ও সফি সব দিয়ে ইয়ে চলছি তার বাবা আসলা বদরহুসর মুঠিত তাই মাইক নিয়া কইলা শেষ হয় রে বদরহুসর বাত্তি নিবি গেছে, বদরহুসর বাত্তি নিবছে না নিপত নাই। তাই আমি আমার শেষ কথা
বেড়া লাগি দিমু আমি আমার সময় দৌকা। তাই যদি এই আমানতদারি আমরা রাখতাম পারি না, তাহলে বিচ্ছিন্নভাবে ছাগল পালটা কি বিচ্ছিন্ন হইলে শিয়ালের দরে আপনার অবস্থাতেই হইব। ঠিক এইভাবে আমি বারবার অনুরোধ করি আর কথাটা, আপনারা নিজের অবস্থানতে অবস্থানের উপরে, আর যদি এর সাথে এখন বারবার হলো সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কথা কইন, যখন আমি আবারও কইয়া শেষ করি আর যে থান ব্যক্তিগত কোনো ইজম নাই, এখান যদি কেউ মনে করেন যে ভুল করবা, তান কোনো ব্যক্তিগত ইজম আসলো না, তান আবারও হইয়া শব্দটা তাইন আল্লাহ রসুলর তাকে লইয়া সাহাবায়ে কেরামকলর তরিকারে আকিয়া দর্শন আল্লাহর হবিবর মহব্বত দিলর মাঝে রাখিয়া জিন্দগি চালাইয়া গেছেন, খাম চালাইয়া গেছেন, আর এই আল্লাহর হবিবর আশিক হিসাবে স্বীকৃতি পাইয়া দুনিয়াতে বিদায় হয়েছেন। একটা কথা মনে রাখবা, কোনো আমানত করার গেছে তাক লই আমানত যায় করলে ক্ষতি করলে এটার লাগি জবাবদি করতে হয়। কিন্তু আমি আপনারও আরো ধরি আর আপনারা যে দেখানো আসুন নিজেরে দুর্বল মনে করেন না, জানি দুর্বল মনে করলেও অসুবিধা হইব, অন্যরা চড়ি দিব উপরে ফেলা দুর্বত হইল সংগঠিত হওয়ার, আর দুই নম্বর কাম হল নিজের অবস্থানটার উপরে নিজের আকিদা বিশ্বাসের উপরে সামনে রাখিয়া নিজের অবস্থানটা শক্ত ধরিয়া রাখতে হইব। তাহলে ইনশাআল্লাহ আজিজ যা বাতাস হোক আর যে অবস্থা হোক এটা খাটিয়া উঠতে পারবা, নাইলে বিচ্ছিন্ন যদি তাইলে ওলাও যেটা ওইবার যেটা ঘটবার ওটা ঘটব। আমি যেহেতু রাজনীতি করি না, এর লাগি রাজনৈতিক বক্তব্য আমি তো জানিও না, আমার দিল যেখানে আইসে আর একটাই প্রস্তুত নাই, আমি ও কথাটা কইলাম। আর মাথা তাকিয়া শেষ কত হইল, মাথা তাকিয়ে অতীতে দাঁড়িয়ে ফেলাই দোকা, ভবিষ্যৎ কিতা করবা, ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আগোকা, প্ল্যান প্রোগ্রাম করিয়া ভবিষ্যতের লাগে যেটা গেছে কি গেছে কি এটার লইয়া চিন্তা করিয়া লাভ নাই। আল্লাহ আমরা তৌফিক দেউকা, আর মিলাদুন্নবী রেলি আল্লাহর কবুল ফরমাউকা, আমরা খলুসিয়ত দেউকা, আমরার এই সিনটা এই অবস্থাটা আল্লাহ হাবিবুর দরবার আল্লাহ হাবিবুর রোহা, আমরা আল্লাহ হাবিবুর মহব্বত চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত চাই, আমরা এই ক্ষুদ্র প্রয়াস চেষ্টা আল্লাহ যেন কবুল করেন, আপনারা এই শ্রম কবুল করেন, আর আমরা রে সত্যিকারতে আল্লাহর হবিবর মহব্বত দিল ডালিয়া দেয় না, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আমরা দিল আল্লাহ ডালিয়া দেউক, আর আমরা রে সঠিক পত আলে সুন্নাতুল জামাতুল আকিদার উপরে টিকাইয়া রাখবার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমিন।